নমস্কার, চব্বিশ ঘন্টায় স্বাগত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অনিন্দ্যর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছিল। মুখ্যমন্ত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচিতের কাছে তোলা চাওয়ার অভিযোগ ওঠাতে আর এরপরই পুলিশ নড়ে চড়ে বসে। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অনিন্দ্যকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির কাজ করতে হলে দিতে হবে তোলা, সোজা হিসেব। বিধাননগর পৌর নিগমের দাপুটে কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়, গত কয়েক মাসে তাঁর বিরুদ্ধে দলের অন্তরেই জমেছে অভিযোগের পাহাড়। মুখ্যমন্ত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে অনিন্দ্যর বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিতের কাছে তোলা চাওয়ার অভিযোগ ঘিরে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর কাছে দলীয় কাউন্সিলরের কুকৃতির অভিযোগ পাওয়ার পরই কড়া অবস্থান নেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তারপরই 12 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে পুলিশের জালে কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জি। সল্টলেকের এই ব্লকে বাড়ি মশলা ব্যবসায়ী সন্তোষ লোধের। 741 ব্লকের বাসিন্দা সন্তোষ কুমার লোধ, তিনি ব্যবসায়ী এবং কার্যত এই মুহূর্তে শয্যাশায়ী। আমরা তারই ঘরে রয়েছি এবং তার অভিযোগের ক্রমে কিন্তু আজ গ্রেপ্তার করা হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। কারণ অভিযোগ, তার একটি সম্পত্তি রয়েছে বিডি ব্লকে এবং সেই বিডি ব্লকে একটি কনস্ট্রাকশন করতে গেলে অনিন্দ্য চট্টোপাধ্যায় তাকে বাধা দেন এবং 12 লক্ষ টাকা দাবি করেন। বিডি ব্লকের 347 নম্বর এই বাড়ি ঘিরেই গোলমাল। সম্প্রতি বাড়ির মালিকানা পান সন্তোষবাবু। মার্চ মাসের শুরুতে কাজে হাত দিতেই হাজির হয়ে যায় অনিন্দ্য ও তার বাহিনী। স্পষ্ট হুমকি, কাজ শুরু করতে গেলে দিতে হবে 12 লক্ষ টাকা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তোষ লোধ গোটা বিষয়টি তাঁকে জানান। খবর পৌঁছয় দলের শীর্ষ স্তরে। বিধাননগরের মেয়র হয়ে অভিযোগ পৌঁছয় কমিশনারেটে। নড়ে চড়ে বসে পুলিশ। সোমবার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মঙ্গলবার ভোর রাতে বাড়ি থেকে তুলে আনা হয় দাপুটে কাউন্সিলরকে। শুরু হয় ম্যারাথন জেরা। তোলাবাজির অভিযোগের সপক্ষে জোরালো প্রমাণ মেলে, তারপরই গ্রেফতার অনিন্দ্য। এই অভিযোগ পাওয়ার পরে আমরা একটা এফআইআর করি আর আন্ডার সেকশন 384, 386, 387, 388, 389 এন্ড 34 IPC এফআইআর করার পরে 12 লাখ টাকা অভিযোগ করার পরে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। সন্তোষ পাণ্ডের অভিযোগের ভিত্তিতে অনিন্দ্য গ্রেফতার হলেও পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ প্রকাশ্যে এসেছে, সেগুলোই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে নান্টু হাজরা ও সিজন মন্ডলের রিপোর্ট, বিধাননগর। সাংবাদিক থেকে রাজনৈতিক, তারপর বিধাননগর পৌর নিগমের দাপুটে কাউন্সিলর, কিন্তু কাল হল দাদাগিরি। 12 লক্ষ টাকা তোলা চাওয়াতে অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু, সেখান থেকে রাজনীতিতে হাতেখড়ি। বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর, যতটা জেট গতিতে ক্ষমতা ও সাফল্যের শীর্ষে পৌঁছেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পতনও হলো ততটাই ফাস্ট। 12 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জি। কর্মজীবন শুরু 90-এর দশকে, দৈনিক পত্রিকা সাংবাদিক হিসেবে কাজ শুরু। কিছুদিনের মধ্যেই নিজের উদ্যোগে শুরু করেন পাক্ষিক কাগজ সুসংবাদ। কয়েক বছরের মধ্যে অডিও ভিজুয়াল মিডিয়ার সাংবাদিক। ব্যালেন্স গেমে বিশ্বাসী পোর খাওয়া সাংবাদিক বরাবর সদ্ভাব বজায় রেখে চলেছেন বাম নেতৃত্বের সঙ্গেও। তাই বাম জামানাতেও সল্টলেক জুড়ে হোর্ডিং এর রমরমা ব্যবসা চালাতে অসুবিধে হয়নি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। পাকাপাকিভাবে রাজনীতির ইনিংস শুরু 2010-এ। 2010-এ বিধাননগর পুর ভোটে টিকিট পান অনিন্দ্য, ভোটে জিতে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রভাব যত বাড়তে থাকে সঙ্গী হয় বিতর্ক, তোলাবাজি, মারধর, হুমকি, একের পর এক অভিযোগ উঠতে শুরু করে কাউন্সিলরের বিরুদ্ধে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করে দলের অন্তরেও, অভিযোগ উঠে তার আচার আচরণ ঘিরেও। কিন্তু সব্যসাচীকে ঢাল করে পিঠ বাঁচান অনিন্দ্য। 2015-এ বিধাননগর পুর ভোটে কপালে জুটে যায় টিকিট। অনিন্দ্য দাদাগিরির আনকাট ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রথমবার ধরা পড়ে বিধাননগর পুর ভোটের দিন। দাগী অপরাধীদের দিয়ে ভোট ম্যানেজ করার অভিযোগ উঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খান প্রৌঢ় প্রীতিকুমার সেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ধস্তাধস্তির ছবি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে ছড়িয়ে যায়। 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর অনিন্দ্য চ্যাটার্জির দাপট আরও বাড়ে। অভিযোগ উঠতে শুরু করে নতুন বাড়ি তৈরি হোক কিংবা সম্প্রসারণ, কাউন্সিলরকে তোলা না দিয়ে একটি ইট গাঁথাও মুশকিল। দলের অন্তরেই তাঁর বিরুদ্ধে জমা পড়ে ভুরি ভুরি অভিযোগ। ধীরে ধীরে দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেন, কিন্তু পাত্তা দিতে চাননি দাপুটে কাউন্সিলর। দাদাগিরি চলতেই থাকে। দলীয় স্তরে বারবার সতর্ক করা হয় তাঁকে, ইঙ্গিত দেওয়া হয় তাঁকে সরিয়ে ওই ওয়ার্ডে পুনর্নির্বাচন করা হতে পারে, কিন্তু তাতেও বেপরোয়া অনিন্দ্য।
দাপুটে কাউন্সিলরের কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচিত এক ব্যবসায়ীর কাছে তোলা দাবি। হাসিনা পুরো বিষয়টি জানান মুখ্যমন্ত্রীকে। আন্তর্জাতিক স্তরে দলের সম্মান ধাক্কা খাওয়ায় চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। নড়ে চড়ে বসে পুলিশ। এক ব্যবসায়ীর কাছে 12 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অনিন্দ চট্টোপাধ্যায়কে। আপাতত জেলি ঠিকানা দাপুটে তৃণমূল কাউন্সিলরের। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। প্রশাসনিক বৈঠকই হোক বা দলের কর্মশালা, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন সিন্ডিকেট তোলাবাজি তিনি বরদাস্ত করবেন না। শাসক দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিধাননগরের কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে মুখ্যমন্ত্রীর কড়া মনোভাবের প্রতিফলন দেখছে রাজনৈতিক মহল। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট। প্রথমবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর গলায় একথা শোনা গেলেও বাস্তবে কাজের কাজ কিছু হচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন বিরোধীরা। বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার নবান্নে পা রাখার পর মুখ্যমন্ত্রী কিন্তু শুরু থেকেই রীতিমতো কড়া। কাকুলি সব্যসাচী পুণ্যেন্দু বোস, সুজিত বোস, আমার সারা বাংলায় 10টা জায়গায় ছোটখাটো প্রবলেম আছে, ওই আপনি শর্টিটাও। প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজনীতির রং দেখবেন না, কড়া হাতে সিন্ডিকেট সমস্যা সামাল দিন। প্রশাসনিক বৈঠকের পর কাকলি ঘোষ দস্তিদার, সুজিত বসু এবং সব্যসাচী দত্তকে আলাদা ডেকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন এসব কি হচ্ছে, সিন্ডিকেটের জন্য সাধারণ মানুষ দুর্ভোগে পড়বেন কেন, নেতাদের খেয়াখেইতেই এই দুর্ভোগ বাড়ছে, এসব আর করা যাবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা দিন দশকের মধ্যেই হাতে নাতে ফল। বিধাননগর পৌর নিগমের দাপুটে তৃণমূল কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। সল্টলেকের বাসিন্দা সন্তোষ লোধের অভিযোগ, বাড়িতে নির্মাণ সংক্রান্ত কাজের জন্য 12 লক্ষ টাকা দাবি করেন অনিন্দ চট্টোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা অরুণাভ মুখোপাধ্যায় শেখ হাসিনার কাছে অনিন্দ চট্টোপাধ্যায় তোলাবাজির কথা বলেন। পরিচিত ব্যক্তির কাছে নালিশ শুনে মুখ্যমন্ত্রীকে তা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। শাসক দলের শীর্ষ নেতৃত্বের ধৈর্যের বাঁধ ভাঙে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আশ্বাসে অনিন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সন্তোষ লোধ। কোনোরকম রাজনৈতিক বাধা ছাড়াই পুলিশ যাতে ঠিকমতো কাজ করে সেজন্য প্রশাসনের কাছে কড়া বার্তা যায়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে অনিন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে দলে থাকা অন্য অসাধু নেতা কর্মীদেরও কড়া বার্তা দেওয়া হলো। সাধারণ মানুষকে যারা হয়রান করছেন তাদের প্রতি দল কড়া বার্তা দিল। বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নের ইস্যুতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তারা আশা রেখেছেন দল থেকে সিন্ডিকেট তোলাবাজির বীজ উপড়ে ফেলার কাজটা নেত্রী করতে পারবেন। অনিন্দ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর রাজনৈতিক মহল বলছে মানুষের প্রতি সেই দায়বদ্ধতার জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার দল থেকে বেনজল ছেঁচে ফেলতে আরো বেশি কড়া। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।